মা শুনছেন বলো মা আপনি কি আমার উপর রেগে আছেন ঘটনাটা কি আবার কোন নাটক শুরু করলো তোমার পর আমি কেন রেগে থাকব মা আমি তো ছোট আমি তো ভুল করতেই পারি আর আপনি তো হচ্ছেন আমার মায়ের মতন আমার ভুল হলে আপনি সেগুলো শুধরে নেবেন ভেবেছিলাম মাকে ছেড়ে এসে নতুন একটা মা পাবো মায়ের ভালোবাসা পাবো কিন্তু শাশুড়িতে আর কখনো মা হয় না ঠিক আছে মা আমি যাই দাঁড়াবো মা ভুল আমিও করেছিলাম আমার বোঝা উচিত ছিল নতুন একটা মেয়ে যখন সংসারে আসে বাবা মাকে ছেড়ে পরিবারের সকলকে ছেড়ে তখন তাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে নিজে মেয়ের মতো কাছে টেনে নিতে হয় তোমার চেয়ে বড় ভুল আমি করেছি যদি পারো আমাকে মাফ করে দিও আজ মনে হচ্ছে আমার নিজের মেয়ে আমার বাড়িতে ফিরে এসেছে আমি তো আপনার মেয়ে আচ্ছা এই যে আপনার জন্য দুধ এনেছি দুধটা খেয়ে খাবো না মা দুধ খেতে ইচ্ছে করছে না এরকম করলে তো হবে না খেতে হবে একটু খান নিন আমি খাওয়াই দিচ্ছি এই আর একটু আর কিন্তু একবার আচ্ছা ঠিক আছে তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব কি করবে তুমি কি করব তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খাব ছাড়ো আমি তোমার আর পার্টি দিতে পারবো না এই আমি কি তোমাকে বলেছি আমার পার্টি পে দিতে তাহলে না এই মনে করো যে এই বাসাতে আমরা থাকি মাত্র তিনজন চারজন হলে কেমন হয় শোনো তোমার মা যেন আমার বাসায় না আসে গত মাসে কিন্তু তোমার মা এসে সাত দিন থেকে গেছে আমি কি তোমাকে বলেছি যে আমার মা আসবে তুমি না আসলেই গাধা মাথার মধ্যে কিচ্ছু নাই বোকা কোথাকার কিচ্ছু বুঝে না আর এই জন্যই তো তোমার সাথে আমার এত দূরত্ব আমি যেটা বললাম তোমার মা যেন বাসায় না আসে আরে গাধা আমি কি আমার মায়ের কথা বলেছি হ্যাঁ আমি তো বলেছি বেবি নেয়ার কথা বেবি এই যে ধরো যে আমাদের যদি একটা বেবি হয় তাহলে তোমার আমার সময়টা কত সুন্দর যাবে আর মা মা তো সারাক্ষণ একা থাকে তো মা আমার বেবির সাথে খেলতেও পারবে তারও তো সুন্দর একটা সময় যাবে তাই না ও জ্বর হয়নি তো তুমি ঠিক আছো তো আমার আবার কি হবে আমার তো ঠিকই আছে সব আরে সিরিয়াস এই বেবি নিয়ে কেউ কখনো ফান করে হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন কি করব আল্লাহ আমি কি করব এটা নিয়ে তোমার এখন কি করা উচিত সেটাও আমাকে বলে দিতে হবে লাইটটা কি অফ করবে সেটাও বলে দিতে হবে কি গাধা নিয়ে পড়ছি রে আমি কি ওখানেই দাঁড়িয়ে থাকবে এসো একটা বেরুস তোমার মধ্যে একদমই রোমান্টিকতা